তখন নেট দুনিয়া চলছিল না, না ছিল ফেসবুক, না ছিল ইনস্টাগ্রাম। অর্কুট ছিল বটে, তবে তরুণ যৌবন, 11 টাকায় SMS এবং মাঝে মধ্যে নতুন সিনেমার দৌলতে হলমুখী হতো। কিন্তু সেই সিনেমার প্রথম গানের অপেক্ষায় টেলিভিশন সেটের সামনে বসে থাকতো সঙ্গীত বাংলা চ্যানেলের চোখ রেখে। আর সেই চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান হাওড়া ব্রিজে আটকে থাকতো টিনেজ মন। এই অনুষ্ঠানের সঞ্চালিকা মোনালিসার কথা মনে আছে আপনাদের, যিনি 90 দশকে ছেলে মেয়েদের কাছে ক্রাশ ছিলেন। এখন তেমন ভাবে আর ক্যামেরার সামনে দেখা যায় না তাকে, তবে এখন তিনি কি করছেন, কেনই বা এত জনপ্রিয়তাকে পেছনে ফেলে ক্যামেরার ওপারে জীবন কাটাচ্ছেন? মোনালিসা পাল, স্ট্রেট হেয়ার, বা হাতের বাহুতে ট্যাটু, মুখে সর্বদা সুন্দর হাসি, রোজ নিউ লুকে হাওড়া ব্রিজের ফ্যানেদের এক গুচ্ছ চিঠি আর তাদের জন্য বাছাই করা গান নিয়ে হাজির হতেন তিনি। কিছুক্ষণের হাওড়া ব্রিজ অনুষ্ঠান জমিয়ে রাখতেন মোনালিসা। এখন অবশ্য এসব থেকে অনেক দূরে আছেন তিনি, বাড়ি মধ্যম গ্রামে, বিয়ে করেছেন, তার নাকি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানও রয়েছে। জানা গিয়েছে ছোটবেলার প্রেমিককে বিয়ে করেছেন মোনালিসা, নাম বিশ্বজিৎ সরকার, প্রথম আলাপ টিউশনিতে, একই প্রাইভেট টিউটর ছিল দুজনের। তারপর অবশ্য স্কুল আলাদা হয়ে যায়, লন্ডনে পড়াশোনার উদ্দেশ্যে চলে যান তার স্বামী, পরে তারা বিয়ে করেন। তবে ইন্ডাস্ট্রির মানুষ নন বিশ্বজিৎ, তিনি এখন IT-তে রয়েছেন। মোনালিসা এখন সিনেমা সিরিয়াল বন্ধ রেখেছেন, নিজের মতো করে সময় কাটাচ্ছেন, নিজের স্বামী পুত্র সন্তান নিয়ে দিব্যি সংসারে মন দিয়েছেন এই সঞ্চালিকা। তবে এখনও তিনি বেশ জনপ্রিয়, অনেকেই তার ছবির নিচে কমেন্ট করে ভরিয়ে দিচ্ছেন, তাকে দেখলে সেই হারানো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।